চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024। দুই ক্যাটাগরিতে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 6000 দৌড়বিদ অংশ নিয়েছে এবারের ম্যারাথনে। ফুল ম্যারাথনে দেশীয়দের পাশাপাশি অংশ নিয়েছেন 59 জন দেশি বিদেশি অ্যাথলেট, যেখানে অতিক্রম করতে হচ্ছে 42.195 কিলোমিটার। হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন শুধুমাত্র দেশি দৌড়বিদরা, যেখানে দৌড়াতে হয়েছে 21.97 কিলোমিটার। 2021 সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। রাজধানীর 300 ফিটে শেখ হাসিনা সরণী সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেজে শুরু হয়ে সেখানেই শেষ হবে ম্যারাথন। সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রাজধানীর পূর্বাচলে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ, চলে যাচ্ছি তার কাছে। মামুন, শেখ মুজিব ঢাকা ম্যারাথনে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 6000 দৌড়বিদ এসেছেন, দেশি বিদেশি অ্যাথলেটদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? আসলে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা সবাই খুবই প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেছেন এবং তারা খুবই উচ্ছ্বসিত। যেরকম একটা আয়োজন দীর্ঘদিন ধরে চলছে, প্রায় এটি চতুর্থ আসর চলছে বঙ্গবন্ধু ম্যারাথন। আমি একটু যদি দেখাতে চাই আমাদের এখানে যারা আছেন, অ্যাথলেটরা আছেন আশপাশে, প্রায় শেষ হয়ে এসেছে আসলে আজকের আয়োজনের শেষ দিকেই আছে, প্রায় হাফ ম্যারাথনের প্রায় শেষ হয়ে গেছে। ফুল ম্যারাথনের কিছু অংশ বাকি আছে, কিছু অ্যাথলেট বা দৌড়বিদরা বাকি আছেন, তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালে হয়তোবা আজকের অনুষ্ঠান এখানে শেষ হবে। তবে সমাপনী অনুষ্ঠানটা 10:30 দিকে হবে। আপনি যেটি বলছিলেন যে আসলে এখানকার যে অংশগ্রহণকারী অ্যাথলেটরা আছে, আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক অংশগ্রহণকারী অ্যাথলেটরা এখানে আছে, নিজেদের মতো করে দৌড় শেষ করে সময় কাটাচ্ছেন এবং নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছেন যে কে কীরকম দৌড়িয়েছেন। এবং খুবই প্রাণবন্ত মনে হয়েছে আয়োজনটা, সব কিছু মিলে নিজেদের শরীরটাকে ঠিক রাখার জন্য, মানসিকভাবে ফিট থাকার জন্য আমরা অনেকজনের সাথে কথা বলেছিলাম। এক একজন আসলে এক একভাবে এই ম্যারাথনকে নিয়েছেন, কেউ কেউ নিজেদের শরীর ঠিক রাখার জন্য, কেউ কেউ আবার একটা মেসেজ দেওয়ার জন্য সমাজের প্রতি, মাদক থেকে দূরে থাকার জন্য। সেভেন হর্স সিমেন্ট নির্মাণে শক্তি, নানাভাবে এই ম্যারাথনকে আসলে মানুষজন নিজেদের সাথে কানেক্ট করছেন, নিজেদেরকে এই ম্যারাথনে নিয়ে আসছেন এবং তারা চান যে প্রতি বছরই আসলে এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনটা হোক, তাতে আরও বেশি অংশগ্রহণ বাড়বে এবং দেশের যে যুব সমাজ আছে তারা বেশি কানেক্টেড হবে, তাতে যুব সমাজরা বিপথে যাওয়া থেকে দূরে থাকবে বলে এখানকার যারা অংশগ্রহণ করছেন তারা মনে করেন। এবং তারা মনে করেন যে এই অংশগ্রহণটা বাড়লে বাংলাদেশ উপকৃত হবে বা বাংলাদেশের মানুষ উপকৃত হবে ভবিষ্যতে গিয়ে, কারণ যুব সমাজ উপকৃত হলেই আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা এগিয়ে যাবে, এমনটাই মনে করেন এখানে অংশগ্রহণ করা অ্যাথলেটরা। একটু জানিয়ে রাখি যে বাংলাদেশে এখানে প্রায় 59 জন বিদেশি নারী ও পুরুষ দৌড়বিদ অংশগ্রহণ করেছেন নিয়েছেন, তারা মূলত ফুল ম্যারাথনে অংশগ্রহণ নিয়েছেন এবং হাফ ম্যারাথনে শুধুমাত্র বাংলাদেশিরাই অংশগ্রহণ নিয়েছেন, যেখানে কোনো বিদেশি নেই, নারী পুরুষ সবাই আছেন হাফ ম্যারাথনেও। সব কিছু মিলে প্রাণবন্ত একটা আয়োজন এবং সেটা 5:30 শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হয়নি, একটু পরেই হয়তো আমরা শেষ দেখতে পাবো এই ম্যারাথনের। সামিয়া মামুন, ধন্যবাদ আপনাকে।